পলাশ, পলাশ, পলাশ কার নাম? আমি তো ঠিক জানি না ডাক্তার। না জানলেও যেখান থেকে পারুন তাকে ধরে আনুন, নয়তো আপনার মেয়ের জীবন আবারও হুমকির মুখে পড়বে। আর কোথাও যাইতে হইব না, আমি আইছি। আমার নামই পলাশ। তুমি? জি পলাশ, তুমি তুমি এসেছো? হ্যাঁ, না এলে তো আবার মাইন করবি, তারপর দেখা যাইব হাসপাতালের ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে আবার সুইসাইড। এই যে আপনারা সবাই একটু বাইরে যান তো, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ওই সিমরি, আমার মধ্যে তুই কি দেখছস? আমার লেগে তুই মরতে চাস কেন? আমি যে তোমাকে ভালোবাসি। আরে ধত্তেরি, ভালোবাসি ভালোবাসি, বাংলা রেকর্ডারের মতো একই ডায়লগ। আরে যেই ভালোবাসা নিয়ে এত নাটক, সেই ভালোবাসা কি জিনিস আমি সেইটাই তো জানি না। বাপমারে কাছে পাই নাই, বন্ধুর মারে মা ডাকছে সারা জীবন, বাইচা থাকুনের লেগে করি নাই এমন কোনো কাম নাই, কিন্তু ভালোবাসা তো কেউ কখনো আমারে শেখাই নাই। আচ্ছা তুই আমারে কত ভালোবাসা, দেখতে কেমন, ভালোবাসলে কেমন লাগে? আমার কাছে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেব। এলো, আইলাম। আমাকে জড়িয়ে ধরো। জড়ায় ধরতে হইব কেন, ফিটিং কেস নাকি? ধরো না, কথা দিচ্ছি তোমাকে যদি ভালোবাসা বোঝাতে না পারি আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। ঠিক আছে, জড়ায় ধরলাম। কেমন লাগছে তা তো বললে না। আমি জানি না কেমন কেমন জানি লাগতেছে। তুমি কি হৃদয়তে অনুভব করতে পারছো আমার হৃদয়কে? পারতেছি। আমার এমন লাগতেছে কেন, আমার শরীরের ভিতর এটা কিসের তুফান? এমন ঝড় আমার মনে হতে থাকে সারাক্ষণ। এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। পলাশ, ঘাটে 4 লাখ, সাথে জুট ব্যবসায়ীদের 3 লাখ, এটা পরিবহন মালিক সমিতির চান্দা 5 লাখ। ভাই, নুরুল লোক আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, ভিতরে আসতে বলো। আচ্ছা, কোন নুরু? আপনার উপর যে অ্যাটাক করাইছিল ওই নুরু? হ্যাঁ। কাজ খুব সামান্য, পুলিশ কমিশনার শমশের আপনার ছোটবেলার বন্ধু, সারার জন্য ধান্দা করা যাইতেছে না, তাই নুরু ভাই আমাকে আপনার কাছে পাঠাইছে। শমশের কাছে হাত দিলে আপনি মাইন করবেন, তাই ভাই আপনারে কইছে। শমশেরের ডাইকাই না আদর কইরা বুঝা কইতে। না 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 না, শমশের ইমানদার লোক, ওকে আমি উল্টা পাল্টা বোঝাতে চাই না। যজ্ঞা, যদি শমশেরে চুপ করাইতে পারেন, বড় ভাই কইছে 20 লাখ দিব। 20 লাখ? খামোশ! মজিদ লালারে 20 লাখ টাকায় কিনতে চাস? নুরুরে গিয়া বলবি মজিদ লালার টাকায় বিক্রি হয় না। তাহলে আমরা খালি হাতে ফিরে যাব? খালি হাত বলছিস কেন, আমার এড়িয়ে আসার পরেও তোরা জীবন নিয়ে যেতে পারছিস, এটাই তো বেশি। যা। শুনলে মাথা গরম হয়ে যায়, আর তোর জন্য, আর তোর জন্য আমার মাথা হেট হয়ে গেছে, তাও একটু নিচ জঘন্য লোকের সামনে। এত লাভ কেন তোর? টাকার লোভ সামলে রাখ, নইলে একদিন তোরা সব শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি।